সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে, মন্তব্য পাকিস্তানের। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক। আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল, মন্তব্য তারেক রহমানের। টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে, যা বলেছে পাকিস্তান। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়। এতে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ বলেছেন পাকিস্তান নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খাজা আসিফ বলেন, শেখ হাসিনার 15 বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় 300-এরও বেশি মৃত্যু দেখে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সঙ্গে অতীতের উত্তেজনা মিটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করার উপর জোর দিয়েছেন খাজা আসিফ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন, অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পরে 45 মিনিটের মধ্যে তিনি ঢাকা থেকে ভারতে চলে যান। জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার রাত 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তারেক রহমান জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকাই, গত 16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে। আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তিনি লিখেন, এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয়, নজিরবিহীন দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব,
মত প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে, যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ, জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে। টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা। ছাত্র গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো টুঙ্গিপাড়ায় গিয়ে বাবার কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঢাকার চারদিক থেকে লাখ লাখ মানুষের গণভবনমুখী অভিযাত্রার কারণে তিনি সে সুযোগ পাননি। প্রবল গণরোষে জীবন হারানোর সংখ্যায় সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় তাকে দ্রুত দেশ ত্যাগ করতে হয়। তবে এর 1 ঘন্টা আগেও বল প্রয়োগের মাধ্যমে গণবিক্ষোভ দমন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ঘটনাবহুল সেই সময় গণভবনে দায়িত্ব পালনকারী একটি সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের একদিন আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি। নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও চিন্তিত, তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না। পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ। এমত অবস্থায় রাজধানী ঢাকা সহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না। অবশ্য ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি। 2009 সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডে নিরপেক্ষ পুনর্তদন্ত দাবি করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড। ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা দাবি জানান। মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন, সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার নিরপেক্ষ পুনর্তদন্তের দাবি জানাচ্ছি। তিনি বলেন, দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার হলের অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি। শফিকুর রহমান বলেন, সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী। সরকার নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিরপরাধ অফিসার ও জওয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও প্রায় 18,500 জওয়ানকে চাকরিচ্যুত করেছিলেন, যার ফলে আমরা গত 16 বছর ধরে মানবেতর জীবনযাপন করছি। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জনতা, নারী শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআর এর ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে। শফিকুর রহমান বলেন, আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি, সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়ায় ও চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা? গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। গত 3 দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি। তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে শেখ হাসিনা কি করবেন তা জানায়নি গণমাধ্যমটি, এমনকি তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি। ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারত উড়ে যান।
এ সময় তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক জেটে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। শেখ হাসিনার সঙ্গে ভারতে আসা দলটির পুরোপুরি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল, কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশকারী জনতা থেকে বাঁচতে তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। ভারত সরকারের সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীরা তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেন, তাই তারা কোনো অতিরিক্ত কাপড় চোপড় বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বহন করতে পারেননি। বাংলাদেশিদের সঙ্গে নিয়োজিত প্রোটোকল অফিসারের সদস্যরাই তাদের জামা কাপড় এবং নিত্যদিনের জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলেও জানা যায়। সূত্র জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মী ও প্রোটোকল অফিসাররা চাপ ও ধাক্কা সামলে উঠতে সফরকারীদের সাহায্য করছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে আরও জানায়, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেই প্রথম শেখ হাসিনা তার সফর সঙ্গীদের সঙ্গে দেখা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছেন।